এই ভিডিওতে আমরা দুইটা গ্রাফের মধ্যবর্তী অংশের ক্ষেত্রফল বের করার একটা এক্সাম্পল দেখব। সো আমরা ফর্মুলা যেটা জানি সেটা হচ্ছে দুইটা গ্রাফের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করার ফর্মুলা y2 - y1 dx। এটা হচ্ছে আমাদের ফর্মুলা এবং লিমিটগুলো আমাদের নিজেদের মতো করে সেট করতে হবে। তো এইটুক জানি আমরা যে y2 হচ্ছে উপরেরটা এবং y1 হচ্ছে নিচেরটা। সো আমরা দুইটা গ্রাফ দিয়ে এটা ব্যাপারটা বোঝার চেষ্টা করব। তো একটা গ্রাফ হচ্ছে y2 = 4x, যেটা হচ্ছে যে এই গ্রাফটা y2 = 4x, আর একটা গ্রাফ হচ্ছে x2 = 4ay, যেটা হচ্ছে এটা x2 = 4ay। তাহলে এই দুইটা গ্রাফ ইউজ করে আমরা এদের মধ্যবর্তী অঞ্চলের ক্ষেত্রফল বের করার চেষ্টা করব। প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে ছেদ বিন্দুগুলো বের করা। তাহলে আমাদের প্রথম কাজ ছেদ বিন্দুগুলো বের করা। তাহলে আমরা ছেদ বিন্দুগুলো যদি বের করতে চাই আমাদের জাস্ট এই দুটাকে সলভ করতে হবে। সো একটা থেকে জাস্ট আরেকটা বিয়োগ দিয়ে দিই, x2 - y2 = 4a * y - x। তাহলে x + y * x - y ওইটাকে এই পাশে নিয়ে আসি, মাইনাস হয়ে যাবে।